সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যারা ইউটিউব অথবা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সকলকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মূলত আমি ছাদ বাগানে পেয়ারা গাছকে কীভাবে ঝোপালো করবেন এবং অধিক ফুল ফল পাবেন তার জন্যে কিছু টিপস শেয়ার করব। এবং আমার এই ছাদ বাগানের বয়স যেহেতু এক বছর, কিন্তু এর আগে থেকে আমি এইসব গাছের সাথে সম্পৃক্ত। কিন্তু এই বাগানের বয়স হচ্ছে এক বছর, আসলে এখনও হয় নাই, মার্চ মাসে এক বছর হবে। তো কাজেই আমার এইখানকার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলবো এবং দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা পেয়ারা গাছকে ঝোপালো রাখতে পারেন এবং এখান থেকে অধিক ফুল ফল পেতে পারেন। প্রথমে যদি দেখাই যে আমার এই যে একটা বারো মাসি দেশি পেয়ারা গাছ, এটা দেশি পেয়ারা হলেও এটার ফলন কিন্তু খুবই উচ্চ ফলনশীল এবং এটা মাধবী পেয়ারার মতোই দেখতে, কারণ এটা সাইজে মাধবী পেয়ারা থেকে ছোট হয় কিন্তু বাইরে সবুজ এবং ভিতরে লাল থাকে এবং পাকলে কিছুটা হালকা হলুদ কালার হয়। এবং এটা যে একটা বারো মাসি পেয়ারা গাছ, এটা কীভাবে বুঝবেন? দেখেন এই যে গাছে কিন্তু অলরেডি যে ছোট ছোট ফুল দেখতেছেন, আবার এইখান থেকে এক সাইজ বড় কিন্তু এই পেয়ারা দেখতে পাচ্ছেন, আবার এইখানকার ডালিয়া কিন্তু এর থেকে একটু বড় সাইজের পেয়ারা আছে। আবার দেখেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি, এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা কিন্তু এটা পেকে রয়েছে, এই যে অলরেডি পেকে গেছে। এই পাকলে পেয়ারা এই কালার হয়, আমি আপনাদের সামনে একটু সিঁড়ে দেখাচ্ছি। এটা এটা অবশ্য আরেকদিন রাখলে ভালো হবে, আরেকদিন পরে সিঁড়ি আর কি। এটা তো এটা হচ্ছে একটা বারো মাসি জাত, তবে যেহেতু ছাদের গাছ আর আমার এটা শেডে আছে দেখে আমি এত বড় রাখছি, আপনারা কী করবেন, পেয়ারা যখনই খাওয়া শেষ হয়ে যাবে এই গাছের ডাল আপনারা প্রুনিং করে দেবেন। দেখেন আমার এই গাছের ডাল কিন্তু এখান থেকে, এই যে প্রুনিং করে দেওয়া, এখান থেকে নতুন কুশি বের হয়ে পেয়ারা আসতেছে। এই যে এখানে প্রুনিং করে দেওয়া, এই দেখেন নিচে প্রুনিং করা হয়েছিল, এই যে এখানে প্রুনিং করে দেওয়া এবং ফাঙ্গি সাইড লাগিয়ে দেওয়া, আবার যখন এই পেয়ারা খাওয়া শেষ হয়ে যাবে এটা আবার প্রুনিং করে দিতে হবে। ঠিক একইভাবে দেখেন গোল্ডেন এইজ জাতের যে পেয়ারা গাছ, এই গাছটা একটু দুর্বল থাকার কারণ হচ্ছে গাছটাতে পাতা খুব একটা থাকছে, মানে এই গাছটাতে পাতা কম থাকা অবস্থায় কিন্তু অনেক ফুল ফল চলে আসে এবং সেই ফুল ফলকে সে বড় করতে যায় কিন্তু গাছটা খুব একটা বড় হতে পারে নাই। তো তারপরও দেখেন মাশাআল্লাহ একটা পেয়ারা এখন আপনাদের জন্য রেখে দিছি যে কত বড় সাইজের একটা পেয়ারা হয়েছে এবং এটা খেতে খুবই টেস্টি। আবার দেখেন এই ছোটো পেয়ারাও কিন্তু এখানে আছে। তো গাছকে যদি আপনারা এরকম প্রুনিং করে সেটে রাখেন তাহলে এখান থেকে ফুল ফল ভালো পাবেন, আবার পাশাপাশি গাছটা ছোট থাকবে এবং অনেক পেয়ারা আপনারা পাবেন। আরেকটা উদাহরণ আপনাদেরকে দেখাই। তো দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন আমার মাধবী পেয়ারা একটা 10 লিটারের বালতিতে এটা প্রতিস্থাপন করা আছে। এই গাছটা কিন্তু একটা ডাল ছিল, অনলি একটা ডাল। আমি এটাকে প্রুনিং করতে করতে দেখেন এখন কতগুলো ব্রাঞ্চ এটার চারদিক দিয়ে বের হয়ে গেছে, দেখেন অনেকগুলো ব্রাঞ্চ এবং গাছটা অলরেডি ঝোপালো হয়ে গেছে। এইভাবে আপনারা প্রুনিং করে রাখবেন গাছ এবং প্রুনিং করলেই দেখবেন নতুন কুশি বের হবে এবং নতুন কুশির সাথে একটা সময় গাছটা যখন একটু বড় হবে, যেহেতু গাছটার বয়স কম, তারপরেও দেখেন এই যে ফুল, এই যে ফুল মনে হয় আসতেছে। এই যে আরেকটা দেখাই আপনাদেরকে, এই দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে এটা একটা পলিপিয়ারা গাছ, এটা কিন্তু গ্রাফটিং কলম করা না, কারণ পলিপিয়ারা গ্রাফটিং কলমের গাছ খুব একটা পাওয়া যায় না, তো আমি এখানে পাই নাই, এই কারণে এটা গুটি কলমের একটা গাছ এবং একটা ডাল ছিল। দেখেন এই যে একটা ডাল দিয়েই উঠতেছিল, আমি যখন এই গাছটা প্রুনিং করে দিছি এবং এই গাছটাতে প্রথমে একটা ফুলও ছিল, এই ডালটাতে ফুলও আসছিল, আমি সেটাও কেটে দিছি, কারণ গাছটা আমি বড় হওয়ার আগে সুযোগ করতেছি, মানে গাছটা যাতে বড় হইতে পারে সেই সুযোগ আগে তাকে দিতে হবে। তো দেখেন এখন প্রুনিং করে দেওয়ার ফলে কী হয়েছে, এখান থেকে কতগুলো ব্রাঞ্চ বের হয়ে গেছে এবং অলরেডি দেখেন মাশাআল্লাহ এই যে ফুল কিন্তু চলে আসছে। নর্মালি পলিপিয়ারার গুটি কলমের চারা থেকে কিন্তু এক দেড় বছরের আগে ফুল ফল আসে না, কিন্তু আপনি যখন এইভাবে প্রুনিং করে গাছটাকে ছোট রাখবেন এবং পর্যাপ্ত পরিমাণে জৈব সার এবং ফাঙ্গি সাইড স্প্রে করবেন, যেমন আমার এই গাছের মাটিতে কিন্তু আমি পানি ব্যবস্থাপনাটা খুব সুন্দরভাবে রাখছি এবং পাশাপাশি মাটির সাথে ভার্মি কম্পোস্ট এবং রাসায়নিক সার হিসেবে অল্প কিছু ডিএপি সার ইউজ করছি, আর প্রতি মাসে আমি একবার করে শুধু সরিষার খোল পচা পানি এখানে দিই, আর সরিষার খোল পচা পানির সাথে আমি আরও কিছু ব্যবস্থাপনা অ্যাড করছি, যে জন্য আমি এটা নিয়েও ভিডিও আসবে পরবর্তীতে এবং সেখানে আমি শেয়ার করব। তো আপনারা এইভাবে গাছটাকে সুন্দরভাবে প্রুনিং করবেন এবং প্রুনিং করলেই দেখতে পারবেন যে গাছ থেকে সুন্দর
ফুল ফল আশা করতে পারবেন এবং গাছের সাইজটা সুন্দর থাকবে। যেমন আমার এটা বড় একটা শেড, এই কারণে এই গাছটা এত বড় আমি হতে দিছি। তবে এইবারে পেয়ারাগুলো খাওয়া হয়ে গেলে ইনশাআল্লাহ আমি এগুলো কিন্তু আবার এই সব জায়গা থেকে প্রুনিং করে গাছটাকে ছোট করে রাখব। তো আশা করতেছি আমার এই এক বছরের শেয়ার, মানে এক বছরের যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমার ভিডিও ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্টস করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে আপনারা দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো এবং লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।